জঙ্গি সংগঠন হিন্দাল শারকিয়ার আরও একটি ভিডিও হাতে পেয়েছে র‍্যাব। নতুন পুরাতন মিলে দুই ভিডিওতে শনাক্ত হয়েছে মোট 33 জন, যাদের মধ্যে গ্রেপ্তারের সংখ্যা 12। আর এখন পর্যন্ত এই সংগঠনের মোট 63 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গহীন জঙ্গলে অস্ত্র হাতে চলছে জঙ্গি প্রশিক্ষণ। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভিডিও বার্তায় তরুণদের আকৃষ্ট করার চেষ্টা। বাংলার জমিনে তাওহীদের ঝান্ডা উত্তোলন করেছেন পূর্বাঞ্চলের হিন্দের সাহসী ও নিবেদিত প্রাণ মুজাহিদরা। 28 ফেব্রুয়ারি নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 4 জঙ্গিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে এসব ভিডিও উদ্ধার করে র‍্যাব। সংস্থাটি জানায়, জঙ্গি দলটির আমির আনিসুর রহমানের বক্তব্য সহ ভিডিওগুলো বানানো হয়েছিল অর্থ সংগ্রহ, সদস্য সংগ্রহ এবং নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে। 2022 সালের রক্সি যখন গ্রেফতার হয়, তখন এই নতুন জঙ্গি সংগঠন সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল না। রক্সি অন্য একটি জঙ্গি সংগঠনের নেতা হিসেবে রক্সিকে গ্রেফতার করা হয়। রক্সি যখন গ্রেফতার হয়, তখন এই সংগঠনের যারা সুরা সদস্য আছেন, সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই মিটিং করে যেভাবে নিয়ম তাদের আমির বা নেতৃত্ব ঠিক করা, সেভাবে তারা আমির মূলত আনিসুর রহমান মাহমুদ, ওনাকে তারা আমির নির্বাচিত করেন। যেটা র‍্যাব জানায়, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল জঙ্গিদের। এটা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে তারা এখনো প্রচার করেনি। তাদের বক্তব্য হচ্ছে যে ভিডিওটা এখনো তৈরি সম্পন্ন হয়নি, এর মধ্যে আমাদের অভিযান শুরু হয়েছে। হে প্রিয় মুসলিম উম্মাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হক প্রতিষ্ঠিত বাতিল বিলুপ্তির সময় এসে গেছে। 2022 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত এই সংগঠনের মোট 63 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।